প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের সুন্দরতম বিলগুলোর মধ্যে অন্যতম বিল গজনার বিল, যেটি বাংলাদেশের রাজবাড়ী জেলার কালখালী উপজেলার বাংলাদেশ হাটের নিকটে অবস্থিত। দর্শক মণ্ডলী, আপনিও চাইলে যে কোনো স্থান থেকে আমাদের এই ঠিকানায় এই বিলটি দেখার জন্য আসতে পারেন। বর্ষার মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে বহু দর্শকের এই বিলটি দেখার জন্য আসে। দর্শক মণ্ডলী, আমরা বিলের নিকটে চলে এসেছি, আমরা একটু হাঁটলেই বিলটি নিকটে পৌঁছিয়ে যাব। দর্শক মণ্ডলী, আমরা বিলের কাছে চলে এসেছি, আমাদের জন্য একটা নৌকাও এখানে রয়েছে, আমরা পুরো বিলটি আপনাদেরকে ঘুরে দেখাবো। বৃহৎ প্রকৃতির প্রাকৃতিক জলধার, যেগুলো ভূপৃষ্ঠ হতে অভ্যন্তরীণ ও সৃষ্ট নিষ্কাশনের মাধ্যমে বয়ে আসা পানি জমা হয়। বাংলাদেশে প্রায় সর্বত্রই এই অবভূমিগুলো দেখতে পাওয়া যায় এবং এগুলো অধিকাংশই ভূমিক্ষয়ের মাধ্যমে সৃষ্ট নিচু ভূস্থান ধরনের। বিল শব্দটি বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর, ঢাকা ও পাবনা জেলাতেই বেশি ব্যবহৃত হয়। জলাভূমির বৈশিষ্ট্য সম্ম সম্পূর্ণ ক্ষুদ্র পিরিচের মতো অবমানকে বিল বলা হয়। অনেক বিলই শীতকালে শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে প্রশস্ত হয়, তবে অগভীর জলধার পরিণত হয়। এগুলো স্বাধীপানের উপহ্রদ বলা যেতে পারে। সকল বিলের উৎপত্তির কারণ একই রকম নয়। কোনো কোনো ক্ষেত্রে বিলগুলো অবস্থান নিষ্কাশন রেখা বরাবর হয় এবং অনেকটা নালার মতো দেখতে দেখা যায়। এই বৈশিষ্ট্য ইঙ্গিত করে যে বিলটি হয়তো কয়েক শতাব্দী পূর্বে কোনো এক বড় নদীর অংশবিশেষ, সেটি তার প্রবাহমান পরিবর্তন করার ফলেই বিলটি সৃষ্টি হয়েছিল। আবার কখনো কখনো নদীর শত শত বছর ধরে পলি জমার কারণে নদীর তলদেশে যে পাড় এত উঁচু হয়ে ওঠে যে নদীর আশপাশের এলাকার চেয়ে উঁচু ভূমিকে তল দিয়ে প্রবাহিত হতে থাকে। এ ধরনের একজোড়ে সমান্তরাল নদীর মধ্যবর্তী এলাকাটি এক প্রকার খাদে পরিণত হয় এবং অবশেষে এটাই বিল নামে পরিচিত হয়। দর্শক মণ্ডলী, বাংলাদেশে 1000-এরও অধিক বিল রয়েছে। ঢাকার আড়িয়ারখা বিল, পাবনার চলন বিল, গোপালগঞ্জের গোপালগঞ্জ বিল দেশের সুপরিচিত বিলগুলোর মধ্যে কয়েকটি। বিলগুলো প্রধানত পিষ্ট জলনিকাশ থেকে সরবরাহ পেয়ে থাকে, তবে কিছু বড় বিল বর্ষা মৌসুমে নদীর মতো বা বর্ণা জল সরবরাহ করে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে উল্লেখযোগ্য আকৃতির বিলগুলো, বড় বড় বিল রয়েছে, তার মধ্যে বড় বিল পীরগঞ্জ রয়েছে, তাগড়াই বিল রয়েছে কুড়িগ্রাম, নুড়িপুখুর বিল রয়েছে রংপুরে, বড় মির্জাপুর, নড়াইল, কেশপাথর বিল রয়েছে বগুড়া, চিকিমিকি বিল রয়েছে, কাঞ্চন বিল রয়েছে, মালদা বিল রয়েছে, উত্রাই বিল রয়েছে, হিলোনা বিল রয়েছে, সোনা বিল রয়েছে, যা আত্রাই নদীর পুরাতন প্রবাহ হতেই সৃষ্টি। দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য বিলগুলো রয়েছে ডাকাতিয়া বিল,
বড় বিল, কোলা বিল, পাটনা বিল, সিরাম বিল ইত্যাদি। আর পূর্বাঞ্চলের বিলের মধ্যেও রয়েছে অনেক বিল, যার মধ্যে যেটি আপনারা দর্শন করছেন। দেখতেই পাচ্ছেন যে প্রকৃতির সৌন্দর্যের অপরূপ ভূমি সৃষ্টি হয়েছে এই গজারিয়া বিলে। বহু পদ্মফুল এখানে ফোটে সকালবেলা, পদ্মফুলে এটা স্থানটা খুব সৌন্দর্য সৃষ্টি করে। প্রকৃতির যার যেখানে স্থান তার সেখানেই সৌন্দর্য বিকশিত হয়। কিন্তু আমরা এসে পদ্মফুল ছিঁড়ছি, আসলে এটা ছেড়া উচিত নয়, তারপরেও আমরা ছিঁড়ে ফেলছি নিজেদের আনন্দের জন্য, যা সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা নষ্ট করছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বিলটি, অনেক পদ্মফুলের কড়ি রয়েছে। দর্শক মণ্ডলী, এটি পদ্মফুল এখানে, এটি হিন্দু ধর্মের সকল পূজায় এই পদ্মফুল ব্যবহৃত করা হয়। যেমন হিন্দু ধর্মের সব থেকে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা, যেখানে 108টি পদ্মফুল দিয়ে সন্ধি পূজা করা হয়। তারপর আরেকটি প্রবাদ আছে যে মানুষের মুখে প্রচলন আছে যে আগেকার যে ঋষিরা ছিল তারা পদ্ম পাতায় তারা আহার গ্রহণ করতেন। তো এখানে আহার গ্রহণ করার অন্যতম কারণ হচ্ছে এই পদ্ম পাতায় খাবার খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ হয়। তো আমিও এটি মনে করে আমিও কিছু পদ্ম পাতা নিয়ে যাচ্ছি বাসায়। দর্শক মণ্ডলে, আমাদের যাত্রা শেষের দিকে আমাদের টার্গেটটা ছিল এই পদ্মফুলের বিলটি দর্শন করা। আমরা এটি করেছি, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি, আমরা নৌকাও চালিয়েছি। দর্শক মণ্ডলী, আমাদের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করবেন। ভালো থাকবেন দর্শক মণ্ডলী, সুস্থ থাকবেন।